তো হ্যাঁ গাইস, ফাইনালি নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। অ্যান্ড গাইস, ফাইনালি আমাদের গেমের ভিতরে দেখতে পাচ্ছো ওয়ান ডে ক্যারেক্টার সেল ইভেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু তোমরা আপ টু 60% মানে 60% অফ দেখতে পাবে। অ্যান্ড গাইস, এখানে কিন্তু তোমরা খুবই কম ডায়মন্ডে ক্যারেক্টার নিতে পারবে, ঠিক আছে? তো গাইস এখানে কিন্তু অনেকের মনেই কিন্তু ডাউট আছে যে এখানে কিন্তু আমাদের ইভেন্টটা কতদিন চলবে। অ্যান্ড গাইস, এখানে কতদিন অবধি আমরা ছাড় পাবো? এছাড়া গাইস, আমাদের কিন্তু হাফ ডায়মন্ডে দেবে কি দেবে না, 60% অফে বাই করার পরে দেবে কি দেবে না? তো গাইস, তোমাদেরকে লাইভ আজকে কিনে দেখিয়ে দেবো। তো গাইস, আজকের ভিডিওকে অবশ্যই অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেট করে দাও, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও মিস না যায়। তো গাইস, অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে দিই, এই ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ 4th অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের 28 তারিখ কিন্তু পিক ডে হবে, এটাও কিন্তু দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস, ইভেন্টটা কিন্তু এই ইভেন্টটা আজকে চলবে একদিনের জন্য দেখতে পাচ্ছ, ওয়ান ডে ক্যারেক্টার সেল। অ্যান্ড গাইস, এখানে শুধু 9 আগস্ট লেখাটি আছে। তো গাইস, একদিনই কিন্তু ইভেন্টটা চলবে, ঠিক আছে? তো গাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা সব ক্যারেক্টার উপরে দেখতে পাচ্ছ 60% আপ টু অফ দেখতে পারবে, যেখানে কিন্তু আমাদের ডিজে আলোক, এখানে স্কাইলার, এছাড়া ক্রোনো ক্রোনো আছে, ঠিক আছে? তো গাইস, এখানে কিন্তু গেট নাও অ্যাট ফার্স্ট ক্লিক করে দিলাম। অ্যান্ড গাইস, এখানে কিন্তু আমাদের ইভেন্ট পেজটা দেখতে পাচ্ছ, মানে আমাদের স্টোরের ভিতরে নিয়ে চলে এসছে, ঠিক আছে? তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ডিজে আলোকের ওপর 50% অফ, তারপরে দেখতে পাচ্ছ আমাদের সব ক্যারেক্টারের ওপরে কিন্তু 60% অফ দিয়েছে। বাট গাইস, এখানে শুধুমাত্র ডিজে আলোকের ওপরে কিন্তু 50% অফ। এখানে কিন্তু তোমরা ডিজে আলোকটা কিন্তু 250 ডায়মন্ডে দেখতে হবে। তাছাড়া গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের কাশ্মীর যে ক্যারেক্টার আছে, যেটা আমাদের কে ক্যারেক্টার, সেটা কিন্তু তোমরা 299 ডায়মন্ডে। অ্যান্ড গাইস, এখানে স্কাইলার 199 ডায়মন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো গাইস, এখানে কিন্তু আমার দেখা যাক এখানে কিন্তু ক্রোনো আছে কি নেই। তো গাইস, এখানে তো আমি ক্রোনো দেখতে পাচ্ছি না। তো গাইস, আমার কাছে কিন্তু এত ভাই চাপ পেয়ে গিয়েছে ক্রোনো, তো আমি জাস্ট ক্রোনোটা নেব। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডিজে আলোকও নিতে পারো কম ডায়মন্ডে, এখানে কিন্তু হাফ ডায়মন্ডে পেয়ে যাওয়া তোমরা 50% অফ হিয়ার, ঠিক আছে? তো গাইস, এখান থেকে চাইলে কিন্তু তোমরা স্কাইলারও নিতে পারো, এছাড়া গাইস এখানে কিন্তু ক্রোনো ক্যারেক্টারও নিতে পারো, ঠিক আছে? তো গাইস, এখানে কিন্তু আমি ক্রোনো নিয়ে নিচ্ছি, অ্যান্ড তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো 10 ডায়মন্ডে আরামসে ডিসকাউন্ট মেরে নিলাম। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ CR7 ক্যারেক্টার কিন্তু ফাইনালি আমি নিয়ে নিলাম, ঠিক আছে? অ্যান্ড গাইস, এরপরে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু CR7 ক্যারেক্টার কিন্তু চলে এসছে। তো তোমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো গাইস, এখানে কিন্তু তোমরা 100% কনফার্ম পেয়ে যাচ্ছ, তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো জাস্ট তোমাদেরকে CR7 ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ CR7 ক্যারেক্টার আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে? তো গাইস, এখানে কিন্তু তোমরা পারমানেন্টলি পাবে, এখানে কিন্তু কম দিনের জন্য পাবে না। তো গাইস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো গাইস, আজকের ভিডিও বেসিক্যালি এতটুকুই। সো লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই।